সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন দিনের টি টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ বিশ্বকাপের ব্যর্থতার ধারাবাহিকতা পাকিস্তানের সাথেও সফলতার সাথে সম্পন্ন রেখেছে। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে। এখন এই ব্যর্থতার দায়ভার কি শুধুই বাংলাদেশের খেলোয়াড়দের? যারা এই টিম সিলেক্ট করেছেন, নির্বাচক মণ্ডলী, ম্যানেজার, কোচ, তাদের কি কোনো দায়ভার নেই? অবশ্যই তাদেরও ব্যর্থতার দায়ভার নিতে হবে। পাকিস্তান এই মুহূর্তে খুবই শক্তিশালী একটি দল। সেই শক্তিশালী দলের বিরুদ্ধে আপনি অনভিজ্ঞ নবীন খেলোয়াড় নিয়ে একটা টিম গঠন করে মাঠে ছেড়ে দিলেন, এটা কি হলো? যাই হোক, টি টোয়েন্টি সিরিজের ব্যর্থতা থেকে বাংলাদেশ শিক্ষা নিয়ে এখন পাকিস্তানের সাথে যে টেস্ট ম্যাচ খেলা হবে দুটি, যার প্রথমটি শুরু হবে আগামী শুক্রবার, সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ অভিজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে একটি শক্তিশালী দল গঠন করবে এবং সেই টিম আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের প্রত্যাশা পূরণ করবে এবং ঘুরে দাঁড়াবে। টি টোয়েন্টি সিরিজের যে ব্যর্থতা টেস্ট ম্যাচ দিয়ে সেগুলো কাভার করে দেবে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করতে শুরু করবে বাংলাদেশ ফুরিয়ে যায় নাই, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, এই আশা তো আমরা করতেই পারি। আর আরেকটি বিষয় যা খুবই শুরগুল হচ্ছে, যেটা নিয়ে, যে গ্যালারিতে পাকিস্তানের পতাকা উড়ানো নিয়ে, এটা খুবই কমন একটি বিষয়। পাকিস্তানের পতাকা বাংলাদেশের গ্যালারিতে উঠতেই পারে। বাংলাদেশের কোনো সাপোর্টার পাকিস্তানের থেকে থাকলে সে পাকিস্তানের পতাকা গ্যালারিতে উড়াতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর যদি ইন্ডিয়ার সাথে খেলা হতো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে খেলা হতো, তখন যদি কেউ এরকম পতাকা উড়াতো তখন তো সেই প্রশ্ন উঠত না, তখন তো আপনাদের দেশপ্রেম জাগ্রত হতো না, তাই না? পাকিস্তানের পতাকা উড়ানিতেই দুষ হয়ে গেল কেন? যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা কতটা পূরণ হয়েছে? যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শোষণের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হলো দেশ, আমরা কি সেই সফলতা পেয়েছি? সেটা নিয়ে কেউ কথা বলে না, পাকিস্তানের পতাকা উড়ালিতেই দোষ। এ যেন আমি শিংমাছ খাই না কিন্তু শিংমাছের জুল খাই, এটার মতো। আপনি পাকিস্তানের সাথে খেলতে পারবেন, আপনার চেতনায় বাধা নেই, আর আপনি পাকিস্তানের পতাকা উড়ালেই আপনার চেতনায় ধরে, এত বড় চেতনাবাজ আপনি হয়ে গেলেন, ভেবে দেখেছেন? বাংলাদেশ কি পাকিস্তানের কোনো পণ্য ব্যবহার করে না? তো আপনি পাকিস্তানের পণ্য ব্যবহার করতে পারবেন, আর আপনি পাকিস্তানের পতাকা উড়ালেই দোষ। অন্য দেশের যদি পতাকা উড়ালে দোষ না হয় তাহলে পাকিস্তানের পতাকা উড়ানিতে দোষ হবে কেন? আর যদি ইন্ডিয়ার পতাকা কেউ গ্যালারিতে উড়াতো তখন তো এই প্রশ্ন উঠত না, তখন তো আপনাদের দেশপ্রেম নিয়ে এত সুরগুল হতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মাঝে মধ্যে ইন্ডিয়ার পতাকার আদলে তৈরি শাড়ি ব্যবহার করেন, তখন তো আপনাদের দেশপ্রেম জাগ্রত হয় না। ইন্ডিয়া যে আমাদের বর্ডারে প্রতিনিয়ত মানুষ গুলি করে খুন করে, তখন কি আপনাদের দেশপ্রেম জাগ্রত হয় না? পাকিস্তানের সামান্য একটি পতাকা গ্যালারিতে উড়ানিতেই আপনাদের দুষ হয়ে গেল কেন? পাকিস্তান ও অন্য আর দশটি দেশের মতোই যুদ্ধ হয়েছিল, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যুদ্ধ হয়েছিল সেটা কতটা পূরণ হয়েছে চিন্তা করেন, তাহলে আপনার দেশপ্রেম জাগ্রত হবে। গ্যালারিতে পতাকা উড়ানো নিয়ে বা গ্যালারিতে পাকিস্তানকে সাপোর্ট করা নিয়ে যারা এই চেতনাবাজ হয়ে যাচ্ছেন, ঠিক নয়। সব ব্যর্থতার গ্লানি শেষে বাংলাদেশ টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াক, যারা নির্বাচক মণ্ডলী আছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক, একটি অভিজ্ঞ এবং যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে নিয়ে একটি শক্তিশালী টিম গঠন করে পাকিস্তানের সাথে টেস্ট খেলুক বাংলাদেশ। খেলা খেলার মতোই হোক, খেলা খেলার জায়গায় থাকুক, দেশপ্রেম দেশপ্রেমের জায়গায় থাকুক, এটা আমরা প্রত্যাশাই করি। খেলা নিয়ে তো বাড়াবাড়ি করা ঠিক নয়, ধর্ম নিয়েও বাড়াবাড়ি করা ঠিক নয়। বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে। এই তো কয়েকদিন আগেও আমরা যারা মহিলা ক্রিকেট টিম আছে পাকিস্তানকে হারিয়েছে, আর আজ তো একজন বাংলাদেশের প্রথম মহিলা যিনি টেস্ট সেঞ্চুরি করেছেন প্রথমবারের মতো, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি করতে পারে নাই মহিলা ক্রিকেটে, এই প্রথম একজন সেঞ্চুরি করলেন, এগুলা তো অর্জন। পাকিস্তানকে আমরা আগেও হারিয়েছি, ভবিষ্যতেও হারাতে পারি, সেটা হচ্ছে খেলার শক্তির বিচারে। আপনি যদি দশের সাথে মোকাবিলা করতে চান তো আপনাকেও দশ হতে হবে, আর আপনি দশের সাথে পাস হয়ে তো মোকাবিলা করতে পারবেন না। সমান শক্তিশালী দল গঠন করতে হবে পাকিস্তানকে হারাতে হলে, নবীন দল দিয়ে তো আর পাকিস্তানকে হারাতে পারবেন না। এটা তো আর গরুয়া কোনো লীগ নয় যে খেললাম আর হারিয়ে ফেললাম, এটা নয়। পাকিস্তান অনেক শক্তিশালী দল, আশা করব টেস্ট ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।